বন্ধুরা, জাস্ট গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আপনাদের আমি জাম্বুর গাছের কলম করে দেখাবো। জাম্বুর গাছের কলম করার জন্য সুস্বাদু ভালো মানের একটি জাম্বুর গাছ বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর সেখান থেকে একটি ঢাল বেছে নেবেন, যে ডালটি চারা হিসাবে খুব ভালো হবে। এই জন্য একটি ঢাল বেছে নেওয়ার পর ছুরি বা অ্যান্টি কাটার দিয়ে গোলাকার করে কেটে নেবেন। দেখছেন, আমি গোলাকার করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এক পাশ থেকে অল্প পরিমাণ বাকল তুলে এরপর আস্তে আস্তে পুরাটা খুব সহজে তুলে ফেলতে পারবেন। সাধারণত জাম্বুর গাছের কলম করতে বাকল তুলতে তেমন কষ্ট হয় না, একটু হালকা ঘষা দিয়ে তুলে ফেলা যায়। তবে এর পরে যে নরম অংশটা আছে সেটি ভালোভাবে তুলে নেবেন ছুরির সাহায্যে, এতে করে কলমটি ভালোমতো হয়, নষ্ট হয় না। এরপর বাকল তোলা অংশে উর্বর গোবর মিশ্রিত দোআঁশ মাটি ভালোমতোভাবে চেপে লাগিয়ে দিবেন। খেয়াল রাখবেন, ভালোমতো যদি না চাপেন অবশ্যই এখানে বাতাসে মাটিটা নড়ে যেতে পারে, এতে করে কলম আপনার হবে না। বন্ধুরা, আপনি একটি পলিথিন অথবা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিতে পারবেন। যদি বর্ষা মৌসুম হয় কাপড় দিতে পারেন, যদি অন্য মৌসুম হয় অবশ্যই পলিথিন দিবেন, যাতে মাটির ময়েশ্চারটা ঠিক থাকে, শেকড়গুলো বেঁচে থাকতে পারে। ভালোমতো করে দুই পাশ বেঁধে দিবেন। এভাবে করে তিন চার মাস রাখলে আপনার কলমটি আশা করি রেডি হয়ে যাবে। তবে আমার যে কলমটি আমি ঠিক তিন থেকে চার মাস আগে করেছিলাম, সেটি এখন আপনাদের কেটে দেখাবো কী পরিমাণ শেকড় হয়েছে। এটি কিন্তু বন্ধুরা আমি অন্য একটি গাছে করেছি, এটিও জাম্বুরা গাছ, আমি নিজে করেছি। এখন এটি আমি খুলে আপনাদের দেখাবো কি পরিমাণ শেকড় এসেছে এবং কিভাবে লাগাতে হয়। দেখছেন, দড়ির বাঁধনগুলো খুলে ফেলতে হবে, এরপর পলিথিনটি উঠিয়ে নেবেন। দেখেছেন, খুব সুন্দর শেকড় এসেছে। আপনি চাইলে এটি টবেও লাগাতে পারেন, যদি বর্ষা মৌসুম হয় অবশ্যই আপনি মাটিতে লাগাতে পারেন, আর যদি শুকনো মৌসুম হয় মাটিতে না লাগানোই ভালো। একটি টবে লাগিয়ে চারা করে নিয়ে ভালোমতো শেকড় আসলে এরপর আপনার পছন্দ অনুযায়ী জায়গাতে লাগাতে পারেন। তবে ভালোমতো করে গর্তে বসিয়ে দিয়ে মাটিটা চেপে দিবেন, এরপর একটি কাটি দিয়ে ঠেস দিয়ে দিবেন, পানি দিবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা গাছ লাগাতে ভালোবাসে, কলম করতে ভালোবাসে, তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।